শোনো, খবর যেহেতু দিয়ে এসেছো এখনই চলে আসবে বোমা বিশেষজ্ঞ। সবাই রেডি থাকো, ঠিক আছে? চালাও চালা দুইজন দুই দিকে। দাঁড়ান ভাই, আপনি তো অ্যাকশন করছেন ভাই, উনার মুখ দেখলে কোন মতে একটা বোমটা একজন হাতে দিয়ে বাঁচেছি। এই মাসিন, আমার চা কয়। কি অবস্থা, বোমাটাকে তোমরা নিষ্ক্রিয় করে দিয়েছো? নিষ্ক্রিয় করছি আসে ওরে ফেডি, আমার মনে আমার সাথে পাইছে রে ভাই। আমি আমার টয়লেটে যাই লাগো ভাই, তোমার স্যার ভাই, আমার এক্সট্রা একটা প্যান্ট আনি নাই ভাই, আমি কি করবো, কোন দিক যাবো ফেডি? লাগবে না লাগবে না স্যার, আপনি একটা কাজ করেন, ওই যে মার্কেটে বোম পাতানো আছে ওই মার্কেট একদম ফাঁকা, কোনো লোকজন নেই, আপনি আপনি বরং ওইখানে টয়লেটে যান, কোনো টাকা পয়সা লাগবে না। মুই পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আবিষ্কার করছি। খুলিয়ে দেন খুলিয়ে দেন, খারান দে খারান। এই এদিকে আসেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কি আবিষ্কার করেছেন দে একটু শুনি। এই তোকে বাড়ি ল্যাট্রিন আছে আছে। এই বোম ফাটার তো প্রায় টাইম হয়ে গেছে, কিন্তু এখনো ফাটছিস না কেন রে? আরে বস, বাংলাদেশ নয়টার গাড়ি নয়টায় ছাড়ে নাকি? এটা ও তো বাংলাদেশের বোম, ছাড়ে তো বারোটায়, এটা ও তো একটু দেরি করে ফাটবে, জানেন না আপনি? সমস্যা না কি সমস্যা, ওই দেয়ালের কাছে তো আমি আর বোম পাতাইছি। আরে ওই বোম এখন ফাটবে না, একটু পরে ফাটবে। আরে মিয়া অত অধৈর্য হবেন না তো, আমি আর বস তো আছি, সমস্যা কিসের? হারাম জামা, তুই বোমের কথা বলে দিছিস, দয়া ধরে আসো তাতাই। ও তাই তো, দয়া ধরে আসো না। হ্যাঁ ভাই, আপনি কে? কেউ দেন না আরেকবার দেন ভাই, একটু